নমস্কার আর ভয়েস নিউজ নিয়ে আমি মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। নির্বাচনের আগে ডাবগ্রাম এক নম্বর অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এনজিপি থানার পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রের খবর ভিত্তিতে ডাবগ্রাম এক নম্বর অঞ্চল অন্তর্গত ঠাকুরনগর রেলগেট সংলগ্ন এলাকা থেকে বিশ্বনাথ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি 7.65 mm পিস্তল। পুলিশের অনুমান কোনো অসৎ উদ্দেশ্যে সে ওখানে ঘোরাফেরা করছিল। তবে নির্বাচনের আগে এমন অস্ত্র উদ্ধার নিয়ে রীতিমতন কপালে চিন্তার ভাঁজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃত ব্যক্তির বাড়ি ভাষার মাদিনী বাজারে। দীর্ঘদিন ধরে সে চুরি ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত। পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শনিবার ধৃত ব্যক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।